শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। একদিকে ভয়াবহ করোনা ভাইরাস, অন্যদিকে ব্ল্যাক ফাঙ্গাসে ধুঁকছে হাজার হাজার ভারতীয়, বাড়ছে ভয়াবহ আতঙ্ক। গাজার রকেট থামাতে ব্যর্থতায় হতাশ হয়ে উঁচু ভবনগুলোতে হামলা, ইসরায়েলি পাইলটের স্বীকারোক্তি। যুদ্ধবিরতিতে ভরসা নেই হামাসের, গাজায় সতর্ক অবস্থানে হামাস। লন্ডনে ফিলিস্তিনের পক্ষে স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ। G7কে শেষবারের মতো সতর্ক করে দিল রাশিয়া। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় সৌদির ড্রোন মাঝ আকাশেই বিধ্বস্ত। এবং সব মিয়ানমারে বিক্ষোভকারী 1 লাখেরও বেশি শিক্ষককে বরখাস্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। করোনা ভাইরাসের তাণ্ডবে এমনিতেই বিপর্যস্ত হয়ে পড়েছে ভারত। প্রায় প্রতিদিনই আক্রান্ত কিংবা মৃত্যুর রেকর্ড হচ্ছে দেশটিতে। এই মহামারীর মধ্যে হাজির হয়েছে আরেক মহামারী, ব্ল্যাক ফ্যাঙ্গাস। দেশটিতে ব্ল্যাক ফ্যাঙ্গাস এ পর্যন্ত 8,800 জন আক্রান্ত হয়েছেন। মানুষ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে এই ছত্রাক সংক্রমণকে প্রতিরোধ করতে পারে, কিন্তু এই রোগী মৃত্যুর ঝুঁকি রয়েছে 50%। এছাড়া এই রোগী ইতিমধ্যেই কয়েকজনের চোখ হারিয়েছেন। চিকিৎসকরা বলছেন কোভিড এবং ব্ল্যাক ফ্যাঙ্গাসের মধ্যে স্টোরেট মিল রয়েছে, কিন্তু এক্ষেত্রে ডায়াবেটিক্স রোগীদের নির্দিষ্ট ঝুঁকি রয়েছে। ব্ল্যাক ফ্যাঙ্গাস করোনা মহামারীর মধ্যেই গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, দিল্লি, পশ্চিমবঙ্গে ঝুঁকি প্রবল করে তুলেছে। সেই সঙ্গে গোটা ভারতকেই ঠেলে দিয়েছে প্রবল সংকটের মুখে। দেশটির 29টি রাজ্যে একে মহামারী হিসেবে ঘোষণা করা হয়েছে। ব্ল্যাক ফাঙ্গাস বহনকারী ছত্রাক বাতাসে উড়ে বেড়াতে সক্ষম। কোভিড আক্রান্ত বা কোভিড রোগী থেকে সুস্থ হওয়া কারো শরীরে কিংবা যাদের ডায়াবেটিস, ক্যান্সার আছে তাদের শরীরে খুব সহজেই এই ছত্রাক সংক্রমণ করছে। নাক, কান, গলা ইত্যাদির ভেতর দিয়ে সহজেই দুর্বল মানুষের শরীরে এই সংক্রমণ ঘটছে। কোভিড মোকাবেলায় যেসব রোগীদের অতিরিক্ত স্টেরয়েড দেওয়া হয়েছে তাদের শরীরেই সহজেই এই ছত্রাকের সংক্রমণ ঘটছে। গাজা উপত্যকা থেকে আসা রকেট থামাতে ব্যর্থতাজনিত হতাশা কাটাতেই গাজার উঁচু ভবনগুলোতে ইসরায়েল বোমা হামলা চালিয়েছে। এক ইসরায়েলি পাইলট এই স্বীকারোক্তি করেছেন। গাজার 8টি বহুতল বিশিষ্ট আবাসিক ভবনে বোমা হামলায় অংশগ্রহণকারী বেশ কয়েকজন ইসরায়েলি পাইলটের সাক্ষাৎকার প্রচার করেছে ইসরায়েলি চ্যানেল 12। এই 9টি ভবনে একটিতে গাজার বিদেশি কয়েকটি মিডিয়ার অফিসে ছিল। এক পাইলট বলেন, আমাদের প্রতি যা হচ্ছে, গাজার গ্রুপগুলো আমাদের যেভাবে আঘাত করছে, কাজে সফল হচ্ছে, তাতে আমরা যে হতাশগ্রস্ত হয়ে পড়েছিলাম তা জেরে ফেলতে আমরা টাওয়ারগুলো ধ্বংস করে মনোবল চাঙ্গা করেছি। তিনি বলেন, আমরা রকেট বর্ষণ বন্ধ করতে ব্যর্থ হচ্ছিলাম, ওই গ্রুপগুলো নেতাদের আঘাত হানতে ব্যর্থ হচ্ছিলাম, ফলে আমরা টাওয়ারগুলোকে ধ্বংস করে দিয়েছি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হিসেব অনুযায়ী গাজায় ফিলিস্তিনি গ্রুপগুলো ইসরায়েলে প্রায় 4,000 রকেট নিক্ষেপ করেছে। এর ফলে 12 জন নিহত হয়, কয়েকশো জন আহত হয়েছেন। গাজায় ইসরায়েলি আক্রমণের ধারাবাহিকতায় ইসরায়েলি সামরিক বাহিনী 9টি বহুতল বিশিষ্ট ভবন ধ্বংস করে। ওই সময় ইসরায়েল দাবি করেছিল যে ফিলিস্তিনি গ্রুপগুলো এইসব ভবন ব্যবহার করছে। রাইটস ওয়াচগুলো ইসরায়েলি দাবি নিয়ে আন্তর্জাতিক তদন্তের আহ্বান করেছিল। ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা দিলেও ভূখণ্ডে সতর্ক অবস্থানে রয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবারও গাজার বিভিন্ন স্থানে টহল দিয়েছে হামাসের সশস্ত্র যোদ্ধারা। এর মধ্যে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করে জরুরি সহায়তার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের প্রতিনিধি দল। এদিকে ইসরায়েলের নারকীয় তাণ্ডবের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন স্থানে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে। শনিবার ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন স্থানে সশস্ত্র টহল দেন স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধারা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল ফের হামলা চালাতে পারে এমন সংখ্যা থেকেই সতর্ক থাকার কথা জানিয়েছেন সংগঠনের শীর্ষ নেতারা। এদিন ইসরায়েলের যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় আখ্যা দিয়ে বিভিন্ন স্থানে উল্লাস করেন হামাস সদস্যরা। সেই সঙ্গে গেল কয়েকদিনে ইসরায়েলি বর্বরতায় হতাহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা লেন হস্টিন বলেন, এখানে জাতিসংঘের তত্ত্বাবধানে বিভিন্ন NGO কাজ করছে। তবে এটি যথেষ্ট নয়, খুব দ্রুত আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। অধিকৃত পূর্ব জেরুজালেমে শেখ জাররা মহল্লা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে ইসরায়েলি বসতি স্থাপন ও গাজায় ইসরায়েলের আগ্রাসনের পরিপ্রেক্ষিতে বিক্ষুব্ধ সারা বিশ্বের মানুষ। শনিবার বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এবং ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা সহ অবরোধ আরোপের দাবি জানিয়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনিদের পক্ষে স্মরণকালের মধ্যে শনিবার বৃহত্তম র্যালি অনুষ্ঠিত হয়েছে ব্রিটেনের রাজধানী লন্ডনে। এছাড়া দেশটির অন্য শহরগুলোতেও ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, বসনিয়া, জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। লন্ডন সহ বিভিন্ন শহরে শনিবার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভের আয়োজন করে ফিলিস্তিনপন্থী সংগঠনগুলো। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে লন্ডন অনুষ্ঠিত র্যালিকে স্মরণকালের মধ্যে ব্রিটেনে ফিলিস্তিনিদের পক্ষে বৃহত্তম র্যালি হিসেবে উল্লেখ করেছেন অংশগ্রহণকারীরা। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে জানায়, টেমস নদীর ভিক্টোরিয়া বাঁধ থেকে হাইড পার্ক পর্যন্ত এই র্যালিতে 1 লাখেরও বেশি বিক্ষোভকারী অংশ নিয়েছে। র্যালিতে অংশগ্রহণকারীরা ফিলিস্তিন মুক্ত করো, গাজায় বোমা হামলা বন্ধ করো এবং ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দাও বলে স্লোগান দেন। এ সময় অনেকেই ফিলিস্তিনের পতাকা, প্রতিবাদী প্ল্যাকার্ড বহন করেন। শিল্পোন্নত 7টি দেশের জোট G7কে সতর্ক করেছে রাশিয়া। ব্রিটেনে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত অ্যান্ড্রেই কেলিন সংস্থাটিকে সতর্ক করে বলেছেন, কথিত শিল্পোন্নত জাত 7 জাতিগোষ্ঠীর সংগঠন G7 রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসী এবং ভিত্তিহীন সমালোচনার মাধ্যমে বিপজ্জনক খেলায় মেতেছে। তাদের এই তৎপরতা রাশিয়াকে চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ করে তুলেছে, যার ফলে দুদেশ ঐক্যবদ্ধভাবে পশ্চিমা মোকাবেলা করবে। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে একটি সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। এর আগে চলতি মাসের গোড়ার দিকে G7 পররাষ্ট্রমন্ত্রীরা চীন এবং রাশিয়াকে কঠোর সমালোচনা করে। ইউক্রেন এবং চীনা তাইপের বিষয়ে মস্কো এবং বেইজিংকে তারা বলদর্পী এবং বিদ্বেষী শক্তি হিসেবে উল্লেখ করেছেন। ক্রিমিয়া উপদ্বীপ রাশিয়ার সঙ্গে সংযুক্ত করার বিষয়ে শিল্পোন্নত দেশগুলো তাদের কঠোর বিরোধিতার কথা জানান, পাশাপাশি এক চীনা নীতির বাইরে গিয়ে তাইপের সরকারের প্রতি সমর্থন এবং সিনকিয়াং প্রদেশে উইগুর মুসলমানদের উপর চীন নিপীড়ন চালাচ্ছে বলে জোরালো অভিযোগ তোলেন। রুশ রাষ্ট্রদূত বলেন, G7 তাদের দীর্ঘ ঘোষণাপত্রে পক্ষপাতপূর্ণ সাংঘর্ষিক বক্তব্য দিয়েছে, যা চীন এবং রাশিয়ার জনগণের মধ্যে প্রচণ্ড রকমের পশ্চিমা বিরোধী মনোভাব তৈরি করেছে। ইয়েমেনের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় মাঝ আকাশে বিধ্বস্ত হয়েছে সৌদি আরবের আরও একটি ড্রোন। ইয়েমেনের উত্তরাঞ্চলীয় আল জাওয়াফ প্রদেশে ড্রোনটি ভূপাতিত করা হয় বলে জানা গেছে। এ খবর নিশ্চিত করেছে ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। তিনি জানান, তার দেশের আকাশ প্রতিরক্ষা বাহিনী চীনা তৈরি CH-4 মডেলের সৌদি ড্রোনটি ভূপাতিত করার জন্য ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। জানা গেছে, হামলা চালানো ক্ষেপণাস্ত্রটি CH-4 মডেলের। এই ড্রোন 30 থেকে 40 ঘন্টা একটানা উড়তে পারে এবং 3500 থেকে 5000 কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে পারে। এই ড্রোন 6টি ক্ষেপণাস্ত্র এবং 250 থেকে 350 কেজি বিস্ফোরক বহন করতে পারে। মিয়ানমারের শিক্ষক ফেডারেশনের তথ্য মতে, সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে যোগদানের জন্য মিয়ানমারে প্রায় 1,25,900 স্কুল শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া 19,500 জন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারীকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। দেশটির এক শিক্ষক বলেন, সামরিক সরকার এমন ঘোষণার মাধ্যমে দেশের মানুষকে কাজে ফিরে আসার হুমকি দিচ্ছেন, কারণ তারা যদি এতগুলো মানুষকে একসঙ্গে গুলি করে বা মেরে ফেলে তাহলে সম্পূর্ণ সিস্টেম তাই ধ্বংস হয়ে যাবে। কাজে ফিরে আসলে এই ঘোষণা তুলে নেওয়া হবে বলে তাকে আশ্বস্ত করা হয়েছিল বলে জানান তিনি। 2019 সালের তথ্য অনুযায়ী মিয়ানমারে প্রায় 4,30,000 স্কুল শিক্ষক রয়েছেন। নতুন বছরে স্কুল শুরুর কয়েকদিন আগে বরখাস্তের এমন ঘটনা ঘটল। দেশের 1 দশকের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য এদিন শিক্ষক এবং অভিভাবকরা স্কুলের কর্মকাণ্ড থেকে নিজেদেরকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রসঙ্গত গত বছরের নভেম্বরে নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে যাতে দেশটির নেতা অং সান সু চি এবং তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির পুনর্নির্বাচিত হয় এবং সরকার গঠন করে এমন অভিযোগ এনে দেশটির সশস্ত্র বাহিনী গত ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থান ঘটায়। এরপরেই দেশটির সেনাবাহিনীর এক বছরব্যাপী জরুরি অবস্থা জারি করে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।